আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্লাস নেই আজকের এই ক্লাসে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্যারাগ্রাফ তোমাদেরকে শেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে লোডশেডিং বর্তমানে কিন্তু বিদ্যুৎ থাকেই না এরকম অবস্থা তাই না তো আমাদের যত মানে সমস্যামূলক প্যারাগ্রাফ রয়েছে তার মধ্যে কিন্তু এটা একটা তো আমি এই প্যারাগ্রাফটা তোমাদেরকে এটু চেট বুঝাই দেবো সবাই স্ক্রিনের দিকে ফলো করো প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে দিই লোডশেডিং অর্থ কী লোডশেডিং অর্থ হলো বিদ্যুৎ বিভ্রাট লোডশেডিং মিনস দ্য ডিসকন্টিনিউশন অফ দ্য সাপ্লাই অফ ইলেকট্রিসিটি অন সার্টেন লাইনস বিদ্যুৎ বিভ্রাট অর্থ কতিপয় লাইনে বিদ্যুতের সরবরাহের অচলমানতা যখন কতিপয় লাইনে মানে কিছু লাইনে বিদ্যুৎ থাকে না তাই না বিদ্যুতের যে সরবরাহ সেটা বন্ধ থাকে ওটাই কিন্তু হলো লোডশেডিং ইট ইজ এ গ্রেট প্রবলেম ফর আওয়ার লাইফ এটা আমাদের জীবনের জন্য একটা বড় সমস্যা দেয়ার আর সাম কজেস বিহাইন্ড ইট এর পিছনে কিছু কারণ আছে লেস প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি ইজ দ্য মেইন কজ অফ ইট বিদ্যুতের যে কম উৎপাদন এটাই কিন্তু এর প্রধান কারণ ইলিগাল কানেকশন ইজ অ্যানাদার কজ অফ ইট অবৈধ সংযোগ আছে না বিদ্যুৎ লাইন থেকে কিন্তু অনেকেই অবৈধ সংযোগ নেয় এটা কিন্তু এর জন্য এর অন্যতম আর একটা কারণ সিস্টেম লস ইজ অলসো রেসপন্সিবল ফর ইট সিস্টেম লসও এর জন্য দায়ী বিভিন্ন লাইনে দেখা যাচ্ছে বিদ্যুৎ পাঠাইতে কিন্তু বিদ্যুৎ যে মেইন গ্রাহক গ্রাহকের কাছে ইউজারের কাছে যে পৌঁছায় তার আগে কিন্তু বিদ্যুতের একটা খরচ আছে না তুমি সাপোজ মনে করো যে তুমি ফুড কাজ করো তাহলে ফুড পান্ডার কোনো একটা প্রোডাক্ট যখন কাস্টমারের কাছে পৌঁছায় দেওয়া হয় পৌঁছানোর সময় যাইতে হয় না গাড়ি বা কোনো কিছু খরচ করে যাইতে হয় না তেল মানে তুমি ধরো সাইকেলেই ব্যবহার করলা তো সাইকেলটা কিনতে হয়েছে না কিংবা যদি গাড়িতে যাও তাহলে গাড়ি গাড়িতে যাইতে হলে ভাড়া দিতে হবে না তেখানে একটা খরচ আছে না এটা হলো সিস্টেম লস আচ্ছা ইট কজেজ এ লট অফ প্রবলেমস এটা অনেক সমস্যা সৃষ্টি করে তৈরি করে হাউজেস শপস হসপিটালস মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইটিসি আর অ্যাফেক্টেড বাই ইট ঘরবাড়ি দোকানপাট হাসপাতাল মিল কল কলকারখানা ইত্যাদি কিন্তু এর দ্বারা প্রভাবিত হয় দ্য রানিং মিলস অ্যান্ড ফ্যাক্টরি ইজ স্টপড চলমান কল কলকারখানা কী হয়ে যায় বন্ধ হয়ে যায় সো প্রোডাকশন ইজ হ্যাম্পার্ড তাই উৎপাদন ব্যাহত হয় স্টুডেন্টস ক্যান নট স্টাডি অ্যাট নাইট ছাত্রছাত্রীরা রাতে পড়তে পারে না যখন বিদ্যুৎ চলে যায় তখন অন্ধকারে বসে থাকে হুম এবং কর্তৃপক্ষকে কিন্তু গালাগালি দেয় তাই না যদি এসএসসি পরীক্ষার সামনে থাকে বা তাদের পরীক্ষার সামনে থাকে যখন তারা বিশেষ ক্ষতিগ্রস্ত হয় এরপরে দেখো দ্য অপারেশন অফ এ সিরিয়াস পেশেন্ট ইজ স্টপড ফর ইট এর জন্য কিন্তু একটা গুরুতর রুগীর অপারেশনও বন্ধ হয়ে যায় সো মেনি পেশেন্টস ডাই অন দ্য অপারেশন থিয়েটার তাই অনেক রুগী এই অপারেশন থিয়েটারেই মারা যায় যায় কি না দ্য ফুডস কেপ্ট ইন দ্য রেফ্রিজারেটর গেট রোটেন ফ্রিজে রাখা বা হিমাগারে রাখা খাবারগুলো কিন্তু নষ্ট হয়ে যায় অ্যাজ ইট ইজ এ গ্রেট প্রবলেম সো ইট শুড বি সলভ ডাই এনি হাউ যেহেতু এটা একটা বড়ো সমস্যা তাই এর সমাধান যে কোনোভাবে করা দরকার বা উচিত দ্য গভর্নমেন্ট শুড সেট আপ মোর পাওয়ার হাউজেস সরকারের উচিত অধিক শক্তিশালী পাওয়ার হাউস তৈরি করা ইলিগাল কানেকশনস শুড বি রিমুভ অবৈধ সংযোগগুলোকে অপসারণ করে দিতে হবে পিপল শুড ইউজ ইলেকট্রিসিটি প্রপারলি জনগণের উচিত যথাযথভাবে বিদ্যুতের ব্যবহার করা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং যত প্রকারের ইংলিশের রাইটিং পার্ট রয়েছে সেগুলো আমার চ্যানেল থেকে পেতে অবশ্যই ইংলিশ উইথ আজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই আল্লাহ হাফেজ